এজনেই মানুহ, পরিচয় ভিন্ন। মিয়ানমার, বাংলাদেশ, ভারত আছে তিনিওখন দেশের পরিচয় পত্র। বহুরূপী এই মানব নামিছে অপহরণত। বিলাসীপাড়ার এগারী মহিলার অপহরণের পাছতেই পোহরলে আহিছে এই চাঞ্চল্যকর তথ্য। ভারত বাংলা সীমান্তর ধুবুরী জেলা যেন পরিণত হয়েছে রোহিঙ্গার গোপন আশ্রয়স্থল। অপহরণের আড়ত রোহিঙ্গা শরণার্থী মহম্মদ জাহিদ জড়িত থাকার অভিযোগ দল সংগঠনের লগতে পরিয়ালর। যিজন লড়াই কিডনাপ করে লই গেছে, তো ডকুমেন্ট বিলাক বেলেগ বেলেগ এড্রেসত আছে। এটা যদি আছে মিয়ানমারত, এটা বাংলাদেশত, আর এটা ইন্ডিয়ার আগরতলাত আছে। গতি এজন লড়ার কেনক বেলেগ বেলেগ ডকুমেন্ট থাকিব লাগে, আর এটা দেখিল রিফিউজি। গতি মিয়ানমারেরপর বাংলাদেশ হয়ে ইন্ডিয়াত কেনক আধার কার্ড বনাব পারিলে, গতি ইয়ার একটা বৃহৎ চক্র জড়িত আছে, ইন্টারন্যাশনাল নারী বিহার চক্র জড়িত আছে। গতি অতি শীঘ্রই তদন্ত করে এই মহিলাজনীক উদ্ধার করব। বিগত 9 আগস্টত বিলাসীপাড়ার অপহৃত হয়েছিল এগারী মহিলা। মহিলা অপহরণের পাছতেই এই কাণ্ডত সন্দেহর আঙুলি উঠা মহম্মদ জাহিদর কেতবোর নথিপত্র লাভ করার পাছতেই বিরাজ করেছে চাঞ্চল্য। রাইজে লাভ করা এখন নথিত সংযুক্ত রাষ্ট্র শরণার্থী উচ্চায়ুক্ত আবেদন জানার তথ্য পাওয়া গেছে। আনফালে পশ্চিম ত্রিপুরার আগরতলার মসজিদ পাড়ার ঠিকনারে এখন আধার কার্ডও লাভ করেছে জাহিদর। এজন শরণার্থীয়ে কিদরে ভারতের আধার কার্ড উলিয়াবলে সক্ষম হল তাক লো প্রশ্ন উত্থাপন করেছে দল সংগঠনে। মানে চাকরি নাপাওয়াতে বাংলাদেশের চেংরা লড়া হয়, এই মর বউক কিডনাপ করে লিখে বিক্রি কারণে লই গেছে, এইটাই জানো। মানে থানায় একটা ইজাহার দিছি, কোনো পুলিশে কোনো গুরুত্ব নেওয়া নাই, তার কারণে মানে সরকার আবেদন জানাইছো মর প্রত্যেকে মানে লই আহি দিক। মর দুটা লড়া আছে, মর লড়া দুটো মানে জানি নাপাও তো খোঁড়া ঘর কোনে জায়গা দিছে তাক। ইফালে ঘটনা সন্দর্ভত নয়ারহাট আরক্ষী চকীত এজাহার দাখিল অপহৃত মহিলাগৰাকীৰ স্বামীর লগতে পিতৃগৃহর। দুটি সন্তানের মাতৃগৰাকী রোহিঙ্গা শরণার্থীয়ে কিয় আর কেনেক অপহরণ করলে সেয়া আরক্ষীর তদন্তে পোহরলে আহিব। অভিযুক্ত মহম্মদ জাহিদর বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে ভুয়া নথিপত্রর উপর কি ব্যবস্থা লব অসম আরক্ষীয়ে, সেয়াহে হব লক্ষণীয়। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18 অসম নর্থ ইস্ট।